বন্ধুরা, আজকে সোমবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তো সারাদিন আমি কোনো রকম ব্লগ করিনি, আর এখন একটুখানি সেখানে নিমন্ত্রণ আছে, সেখানে বউ আসবে। তো হাজবেন্ড ফোন করেছিল একটুখানি গিয়ে যদি কিছু রেকর্ডিং করতে পারি, তোমাদের সাথে যদি ব্যাপারটা শেয়ার করতে পারি তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে। কারণ তোমরা বোরিং ভিডিও দেখতে দেখতে একেবারে তোমরা বোর হয়ে গেছো, কারণ সবসময় সংসারের কাজ কর্ম এইসবই তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি একটা হাউস ওয়াইফ। আর বেশি কথা বলবো না, তো রেডি হয়ে গেছি। বাঙালি বধুবরণ প্রক্রিয়াটি দেখতে তো আমাদের সবারই খুব ভালো লাগে, কিন্তু বউয়ের এই মুহূর্তে যে কীরকম লাগছে সেটা বউই বলতে পারবে। তো খুব সুন্দর করে সম্পন্ন হলো। বরণ করার পর সব জায়গাতে যেটা দেখা যায় সেটা হলো গেট আটকে দেওয়ার পালা। তো সেটা এখন চলবে। বউ তো এসে গেছে, ছেলেও এসে গেছে, কিন্তু আমি ওখানে দেরি করতে পারিনি। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, আমি ওদের ঘরে ঢুকতেও পারিনি, কারণ ওদের গেট আটকে রেখেছিল। কখন যে গেট থেকে ছেড়ে ওদের ঘরে ঢুকতে দেবে সেটাও ব্যাপার। যে অ্যামাউন্ট চাইছিল 10,000 টাকা, তো অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে রয়েছে, একদিন আমি চলে এসেছি, এদিকে ছেলেও বাড়িতে চলে এসেছে, ওর আম্মা গিয়ে পিছন দিক দিয়ে দরজা খুলে দিয়েছে। এই যে ছেলে চলে এসেছে, তো চলো আবার পরে কথা বলবো তোমার। গুড মর্নিং ফ্রেশ। তো আমি এখন রেডি হচ্ছি সকালবেলা, মানে সকালবেলা যেরকম আমার ফ্রেশ হই। তো চলো আজকে ভিডিওটার বেশি কথা বলবো। কাল রাত্রিবেলায় এই আটাটা মেখে রেখেছিলাম, তো গতকাল রাত্রে রুটি করেছিলাম, এখন রুটি করব। আলুর তরকারি এখানে বসিয়ে দিয়েছি, এসে আর এখানে রয়েছে ডিম সিদ্ধ, আর আমাদের গাছের কলা দেখবে কি সুন্দর হয়েছে। এই যে তো ছেলে তো এখন রুটি বানিয়ে নিয়েছি, তরকারিও হয়ে গেছে, এখন ছেলের খাবারটাকে রেডি করে নিচ্ছি। ছাদে এসেছি জামা কাপড় মেলতে, তো ছেলেকে বললাম যে মঞ্জুরি গুলোকে তুলসী গাছের একটুখানি ছিঁড়ে ফেলতে, ও খুব পছন্দ করে রে, ও তুলসী পাতার গন্ধ, ও সবাই তুলে নিয়ে নেবে। ওই দেখ ও তুলসী মঞ্জুরি ঠিক করেছে রে, একটা হাত দিয়ে ধর, এক হাত দে, এটা দে, এরকম এরকম করে ছুরি ছিঁড়িস না, এটা ঠিক আছে আমার লাগবে, পুজোতে লেগে যাবে। এক হাত দিয়ে ধর, আর এক হাত দিয়ে ছে, নাহলে টপটা উঠে চলে আসবে। আসলে ব্যাপারটা হচ্ছে অনেকদিন যাবৎ মঞ্জুরিগুলোকে আমার তোলা হচ্ছে না, তো তার জন্য এত মঞ্জুরি হয়ে গেছে। আর মঞ্জুরিগুলো কিছু রাখলে পরে আবার গাছ উঠবে, যে বর্ষাকালে যে টবের মধ্যে আবার একা একাই গাছ উঠবে। এই যে এই গাছ দুটো আমার এই গত বছরের গাছ থেকেই হয়েছে। তো আগে তো আমাদের নিচে প্রচুর গাছ ছিল, যে দিকটায় রাবিশ ফেলা হয়েছে, তো এতটা জঙ্গল হয়ে গেছিলো না ওখানে, এই জন্য ওখানকার গাছগুলো সমস্ত কিছু যখন নষ্ট হয়ে গেছিলো আর তৈরি করিনি। তো টবের মধ্যে থেকে যে গাছগুলো আছে প্রচুর মঞ্জুরি, এই যে একটা দেখো পাতা সময় তুলেছে। তো ওখানে এক বালতি জামা কাপড় এগুলো মেলবো, তারপরে গতকাল তো প্রচুর কাছাকাছি করেছিলাম, সেগুলো আরও আছে, এগুলো শুকালে পরে সেগুলো আবার মেলবো। ছাদের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে এই জায়গাটাকে একবারে ঝাড় দিয়ে নামতে হবে, প্রচুর ধুলো রয়েছে। তো এসে দেখছি যে হাজবেন্ড বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছে, এখানে রয়েছে মানকচু, আর রয়েছে কুমড়ো, আর এখানে রয়েছে মাছ, এটা আর মাছ, আর এদিকে রয়েছে মাংস, মাংসগুলো এখন আমাকে ধুতে হবে। তো এখানে রয়েছে মিমিদের মাংসটা, আর ছেলে কলেজে যাবে, ছেলের টিফিনটাকেও রেডি করে নিয়েছি। আগের দিন ছেলের এই জুতোটা কেচে দিয়েছিলাম, এই জন্য জুতোটা পুরো পরিষ্কার, এখানে বসেই পড়ে নিল। আজকে এসেছি চোখ দুটো পুরো ছলছল করছে, ছেলে কলেজে যাচ্ছে এই জন্য নিচে এলাম।
আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই কাঁথাটা আমি এই খাঁচার ভিতরে খুব সুন্দর করে পেতে দিয়েছিলাম, আর এই কাঁথাটাকে ছিঁড়ে ওরা কুটি কুটি করেছে। দেখো ভিতর দিকে প্রচুর রয়েছে কুটি কুটি এই দুজনেই। দেখো গতকাল কেচেছিলাম তো, কাঁচাকাচির পরে কিছু জিনিস ধুয়ে দিয়েছিলাম, মানে বড় বড় বিছনার চাদরগুলো গতকালই ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে গতকালই মেলে দিয়েছিলাম। সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করছি, তারপরে বিছনাটা গোছাবো। তারপরে মনে মনে এক সময় ভাবি যে ভিডিও করবো না, ব্লগ করবো না, ছেড়ে দেবো, কারণ ভিডিওতে ভিউজ সেভাবে আসে না, তোমরাও ভিডিও সেরকমভাবে দেখো না, হয়তো তোমরা আমাকে ভালোবাসো। তারপরে মনে মনে ভাবি কিছু মানুষ তো অবশ্যই ভালোবাসো, নয়তো একদমই তো ভিউ হতো না, শূন্য থাকতো, তাই না? নিশ্চয়ই দেখো যে কয়জন, সে কয়জন আমাকে নিশ্চয়ই ভালোবাসো, তো তার জন্য তোমাদের জন্য ভিডিওগুলো বানা করি, তাই তো তোমাদেরকে দেখাই, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো কাজকর্ম চলছে, মাছ রান্না করবো আজকে। আজকে বিশেষ কিছু রান্না করবো না, মাছটা করবো। আর তো আর সেরকমভাবে কিছু করিনি, আলু তরকারি করেছিলাম সকালে, বেগুন ভাজা করেছিলাম, আর গতকালে ডাল ছিল, সব খাওয়া হয়ে গেছে। এখন আর মাছটাকে রান্না করছি, আলুগুলোকে ভাজা হয়ে গেছে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটাও দেব। তো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা, রসুন সব কিছু দিয়ে আমি আর মাছ রান্না করি, তাহলে খেতে খুব ভালো হয়। এদিকে ছেলের মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মিমিদের মাংসটাও বসিয়ে দিয়েছি, এখন মাছের ঝোলের মধ্যে জল দিলাম, মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো এখন ছাদে যাব, যে জামা কাপড়গুলো সকালে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে তারপরে এখন বাকিগুলো আবার মেলতে হবে। তো এই দেখো মাছের ঝোল ফুটছে, এই যে, আর ছেলের মাংস, মিমিদের মাংস সব সিদ্ধ হয়ে গেছে। আর যেটার কথা বলছিলাম আর কি, এই দেখো এই জামা কাপড়গুলো এখন রয়েছে, এখন এই দুটো বালতি ভরে তারপরে ছাদের দিকে নিয়ে যাব। হাফ গামলারও উপরে জামা কাপড় রয়েছে, সেগুলোকে এখন ভালো করে আমি চিপে নিচ্ছি, কারণ অনেক জল রয়েছে, জল চিপে ভালো করে মেলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দুটো বালতি করে ভরে আমি ছাদে মেলতে চলে গেছি, তারপরে এসে সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান করে এখন পুজোর ঘরে পুজো করতে চলে এসেছি। আর আজকে মিষ্টি সোনাকে কোনোরকম শীতের ড্রেস পরাইনি, কারণ ভালো গরম পড়ছে, আমাদেরও বেশ ভালো গরম লাগে। তারপরে খাওয়ার জায়গায় এসে খেতে বসে গেছি, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ছেলেকে, তারপরে শাশুড়িমাকে, এখানে আমার খাবারটাও রয়েছে। আর মাছ রান্না করেছি, বেগুন ভাজা, ডাল, আর সকাল বেলা যে আলুর তরকারি করেছিলাম, এই যে সেই তরকারিটা। শাশুড়ি মাকে চা দিয়ে তারপরে আমি আমার জন্য চা নিয়ে চলে এসেছি, ছেলে এখনো ব্যায়াম থেকে ফেরেনি, তারপরে এখন আগে যাব, চাটা খাওয়ার আগে মোটরটা চালাবো, একদম ট্যাঙ্কে জল নেই, কারণ আজকে অনেক ধোয়াধুয়ি করেছি, তো জল শেষ হয়ে কতক্ষণ যাবৎ ওয়েট করছি, এখন ফাইনালি ছেলে এলো। তো সাজগোজটা আমার একটুখানি পাল্টে গেছে, দেখো তো এর মধ্যে ছেলে ছেলে রুটি করলাম, তারপরে তরকারি গরম সবকিছু হয়ে গেছে, ছেলে এখন ঢুকবে, দেখি দরজা না খোলা থাকলে আবার দরজা খুলতে হবে। তো এই দেখো ছেলের জন্য পাউরুটি এক্ষুনি নিয়ে এসছে, কলা, ডিম সিদ্ধ, তারপরে পিনাট বাটা সব রেডি করে রেখে গেলাম, আর আমি ওর জন্য রুটিও বানিয়েছিলাম। এই দেখো, এই দেখো রুটি বানিয়েছিলাম, বললো রুটি খাবে না এখন, রাত্রে খাবে, তরকারিও গরম করে রেখেছিলাম। এই দেখো, তো সবই গুছিয়ে রেখেছিলাম, শুধু এখন খেলো না, ওগুলো সব রাত্রে খাবে। তো চলো আর দেরি করবো না, রাত্রি হয়ে গেছে, কটা বাজে, 8:30 বাজে। এখন আমরা এসেছি ব্যারাকপুরের গিফট হাউসে, তো এখানে বিভিন্ন রকম যে গিফট আইটেমগুলো খুব ভালো পাওয়া যায়, আর আমরা সবসময় আজ কত বছর হয়ে গেছে, অনেক বছরই হয়ে গেছে আমরা এখান থেকে কেনাকাটা করি, প্রায় 10-12 বছর হবে, আরও বেশি হবে, এছাড়া কম নয়, খুব ভালো কালেকশন এখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি, এবং যে কোনো অনুষ্ঠানে আমরা গিফট এখান থেকে দিই। তো ভালো কালেকশন, তোমাদের যেটুকু দেখালাম তোমরা বুঝতে পারলে, তোমরাও আসতে পারো যদি ব্যারাকপুরের কাছাকাছি থেকে থাকো। হেলমেট পরে দেখো আমার কি অবস্থা হয়েছে, পুরো শীতই হয়ে গেছে, যেহেতু আগে মাঝখান দিয়ে শীতই করতাম। তো সব ব্যারাকপুর ঘুরে টুরে চলে এসেছি রিনাদি পার্লারে, এখন কাজ চলছে রিনাদির, রিনাদি এখন কাজ করছে, এই যে, তারপরে আমার পালা। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আগে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তারপর ওদিকে ভাত গরম বসিয়েছি, তারপরে ছেলের মাংসটা গরম বসিয়েছি। এতটা যে দেরি হবে বুঝতে পারিনি, কারণ পার্লারে হয়ে গেছে দেরি, পার্লারে একজন স্পা করছিল, আরো কি কি করেছে, তার জন্য আমার হয়ে গেছে দেরি, আমাকে অনেকটা সময় বসে থাকতে হয়েছে। আর এই কিছুক্ষণ আগে বাড়ি গেলাম, আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, তো এখন বাজে 10:45। হ্যাঁ, তো এই 10:40 নাগাদ এসেছি, মানে 5 মিনিটের মধ্যে সব তাড়াতাড়ি করে করেছি, আর ছেলের খাওয়াটা তো রেডি করাই ছিল, এই আর কি। তো আজকে তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন মনে হয় 11:30 মতো বাজে, তাই না তুলু? 11:30 বাজে, যেটা দেখানো ছিল, এই যে আজকে শাড়িটাকে নিয়ে এসেছি, এই যে, তো এটা হলো শাড়ির আঁচল, আর কিছু দেখানোর নেই বিশেষ করে, এটা তোমাদের দেখাচ্ছি যে এই যে এই শাড়ির সাথে এই ব্লাউজটা। তো এই হলো ঘটনা, আর এটা আগামীকাল যখন পরবো তখন তোমরা ভালো করে দেখতে পারবে। আর আরেকটা ব্যাপার তোমাদের সাথে অতি দুঃখের সহিত জানাচ্ছি যে
এই যে গিফটটা আনা হয়েছে, গিফটটাকে না ওখান থেকেই না প্যাক করে দিয়েছি। তোমাদেরকে বলে দিচ্ছি আরেক সব থেকে ভুল হয়ে গেছে, আমি রেকর্ডিং করার সময় আমি রেকর্ডিং যখন করছিলাম আমি সমস্ত দোকানের সবকিছু আমি রেকর্ডিং করেছি, তারপর অন্যান্য জিনিসপত্র রেকর্ডিং করেছি, কিন্তু এইটাকে আমি রেকর্ডিং করতে ভুলে গেছি। তো ভেবেছিলাম বাড়িতে এনে তোমাদেরকে দেখাবো, কিন্তু হাজবেন্ড বললো ওখান থেকে প্যাক করতে। অনেক সরি, অনেক অনেক সরি জানাচ্ছি, কিন্তু এর মধ্যে আছে হলো নাইট ল্যাম্প, খুব সুন্দর নাইট ল্যাম্পটা, যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের ঘরটার অবস্থা দেখো, এখন দেখো ঘরটার কি অবস্থা, কিছুই গোছানো হয়নি যেহেতু বাড়িতে ছিলাম না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।